আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই মাসের মধ্যে একটি দিন আছে যাকে আমরা দশই মুহররম বা আশুরার দিবস বলি। রোজা কয়টা রাখার নির্দেশ এই ব্যাপারে হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রাখেন এবং সাহাবায়ে কেরামদের রোজা রাখার হুকুম প্রদান করেন, তখন সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটি এমন যে দিনের প্রতি ইহুদি খ্রিস্টান জাতির লোকেরা সম্মান প্রদর্শন করে থাকে। এটা শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে মুহররমের 9-10 তারিখে 2 দিন রোজা রাখিব। সহি মুসলিম শরীফ। রোজা রাখলে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে এই ব্যাপারে হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা পালনে আমি আল্লাহ পাকের কাছে আশা পোষণ করি যে তিনি আমায় বিগত বছরের অর্থাৎ পূর্ববর্তী বছরের গুনাহরাশি ক্ষমা করে দেবেন। এটিও সহি মুসলিম শরীফের হাদিস। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একটুখানি যদি আপনাদের উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সকলকে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।